আপনি যদি গর্ভবতী হন তাহলে নিজের গর্ভের সন্তানের লিঙ্গ জানার কৌতূহল প্রবল হয়। প্রতিটি গর্ভবতী স্ত্রী নানা রকমভাবে সন্তান ছেলে নামে বোঝার চেষ্টা করে। এটা মানা হয় যদি পেটটা যদি ছোট দেখায় সম্ভাবনা বেশি ছেলে হওয়ার। অনেকে আবার নাভির ধরন দেখে বা তলপেটের নিচ থেকে পেট অবধি হওয়া কালো দাগটা দেখে বোঝার চেষ্টা করে ছেলে হবে কিনা। অনেকেই বলে থাকেন আমার পেটের সন্তান ছেলে নামে, তবে বলবো হ্যাঁ এটা কিছুটা অন্তত বলা যায়, যদিও হয়তো সেগুলো বিজ্ঞানসম্মত উপায় নয়। তো চলুন এবার জেনে নেওয়া যাক কীভাবে বুঝবেন আপনার পেটে ছেলে সন্তান থাকতে পারে। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। যেমন হলো উঁচু বনাম নিচু, এটা বহু পুরানো দাইমাদের গল্প। আপনার যদি গর্ভে ছেলে বাচ্চা থাকে তাহলে ভুঁড়িটা নিচের দিকে ঝুলে যাবে, যদি সন্তান হয় কন্যা তাহলে উপরের দিকে ভুঁড়িটা বেশি হয়। তাহলে আর কিসের অপেক্ষা, আপনি এখন আপনার পেটের দিকে নজর দিন। নাম্বার টু, কালো দাগ। লিনিয়া নিগ্রা বা কালো দাগ, যেটা আপনার তলপেটের নিচের দিক থেকে নাভি অবধি যায়, সেটা দেখা যায় যদি আপনার কন্যা সন্তান পেটে হয়। আর যদি সেই দাগটি গর্ভ অবস্থার শেষের দিকে মিলিয়ে যায়, আশা করতে পারেন যে ছেলে সন্তান হতে চলেছে। এছাড়াও দাগটি যদি তলপেটের নিচের দিক থেকে শুরু করে পাজর অবধি আসে তাহলে আপনার গর্ভে ছেলে সন্তান আশা করতে পারেন। নাম্বার থ্রি, পেটের জন্য পেন্ডুলাম কৌশল। জানতে চান তো পেটে আপনার ছেলে কি না? তাহলে আপনার বিয়ের আংটিটা নিয়ে আসুন। এতে আপনার একটা চুল জোড়ান, শুয়ে পড়ে আংটিটা পেটের উপর দোলান। যদি সেটা গোল গোল হয়ে ঘুরতে থাকে তাহলে জানবেন আপনার ছেলে সন্তান হতে চলেছে। আর যদি সেটি পেন্ডুলামের মতো দোলে তাহলে বুঝবেন যে পেটে কন্যা সন্তান। নাম্বার ফোর, পেটের ভিতরে নড়াচড়া। এটা অনেকেই মানেন, যদি আপনার পেটে ছেলে সন্তান থাকে তাহলে নড়াচড়া কম করে, কিন্তু যদি পেটে কন্যা সন্তান থাকে তাহলে বেশি নড়ে, যার ফলে আপনার পেটটা কখন বেশ সুন্দর কখনো আবার অদ্ভুত দেখতে লাগে। এছাড়া আপনার পেটটি দেখতে কেমন লাগছে, বাস্কেটবলের মতো না তরমুজের মতো? যদি সেটা বাস্কেটবলের মতো দেখায় তাহলে এটি ছেলে সন্তানের লক্ষণ, অথবা যদি দেখায় তরমুজের মতো তাহলে সেটি কন্যা সন্তান। তাছাড়া আপনার গর্ভের সন্তানের ওজনটা যদি সামনের দিকে অনুভব করেন তাহলে সেটা ছেলে হওয়ার সম্ভাবনা বেশি, যদি সেটা সারা পেটময় মাঝখানে মনে হয় তাহলে কন্যা সন্তান হতে পারে। তো যাই বলেন না কেন এটা সম্পূর্ণ উপরওয়ালার ইচ্ছা, ছেলে কিংবা মেয়ে সবই সমান। তবে বলবো যাই হোক না কেন সে যেন সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আসে। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।